হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অঙ্কনি টিউটোরিয়াল আজকের ভিডিওটি ন্যারেশান চেঞ্জ চ্যাপ্টারের উপর করা আমার সেকেন্ড ভিডিও যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে কোটেশনের মধ্যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বা থার্ড পার্সনে থাকা প্রনাউনগুলির কোনো একটি যদি কোটেশনের মধ্যে থাকে তাহলে তার পরিবর্তন বা তার চেঞ্জ আমরা কিভাবে করব। অর্থাৎ আমরা ছোটোবেলা থেকে পড়েছি ফার্স্ট পারসন মানে আমরা কোনগুলোকে বুঝি আই উই আওয়ার আর আস মানে আমি আমরা আমাদের আমাদের কে এই যে প্রনাউনগুলো রয়েছে এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কোনগুলো ইউ আর ইওর মানে তুমি বা তোমরা বা তোমাদের আর থার্ড পার্সন কোনগুলো এখানে লেখা আছে তাও বলে দিচ্ছি হি শি দে হিজ হার দেয়ার এগুলো হলো থার্ড পার্সন এবার ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কোন পার্সনগুলোর চেঞ্জ হয় কোনগুলোর হয় না কিভাবে চেঞ্জ করব সেই সব কিছু নিয়ে আজকের ভিডিও দেখো আমি এখানে বেশ কিছু এক্সাম্পল লিখে রেখেছি এগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর সাথে সাথে আমি রুলগুলো বলে যাচ্ছি তো রুলসগুলো তোমাদের সুবিধে মতো তোমরা ছোট ছোট করে অবশ্যই নোট করবে তা না হলে কিন্তু বুঝতে পারবে না বা দু চার দিনের পর আবার ভুলে যাবে সেই জন্য অবশ্যই খাতায় তোমরা কিন্তু নোট করো দেখো প্রথম যে এক্সাম্পলটা সেটা দিয়ে শুরু করি ইউ সেড বলেছিলে কমা কন্ডিশন দিয়ে লেখা আছে আই ডু নট নো ইট আমি জানি না এটা ইউ সেড তাইতো তুমি বলেছিলে দেখো এখানে ইউ মানে কি এটা কি বক্তা এই বক্তা ইউ মানে এটা কোন পার্সেন এটা হচ্ছে সেকেন্ড পার্সন আচ্ছা কোটেশনের মধ্যে কি আছে আই আই কিন্তু ফার্স্ট পারসন তার মানে দেখো কোটেশনের আগে বক্তা সেকেন্ড পারসন আর কোটেশনের মধ্যে আছে প্রথম যে সাবজেক্ট সেটা ফার্স্ট পারসন এক্ষেত্রে আমরা কি করব ছোট্ট করে নোট করে রাখবে বাইরে যদি সেকেন্ড পারসন থাকে আর কোটেশনের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেই ফার্স্ট পারসনটাকে এই সেকেন্ড পার্সন অনুযায়ী বা বক্তা বা স্পিকার অনুযায়ী চেঞ্জ করব। মানে ইউ সেট তুমি বলেছিলে এই কোটেশনের মধ্যে থাকা কথাটা কার কথা এই যে স্পিকার আছে সেই স্পিকারের নিজের মুখ থেকে বেরোনো কথা তার নিজের উক্তি তাহলে তুমি কি বলেছিলে তোমার কথাটা এখানে দেওয়া রয়েছে দেখো আই ডু নট নো ইট আমি জানি না এটা আমি মানে কে তুমি নিজের কথাই তো বলেছ তুমি নিজেকে আমি বলেই বলেছ তাহলে আমি যখন তোমার কথাটা শুনে এসে নিজের উক্তিতে এটাকে চেঞ্জ করব বা ন্যারেশনটা চেঞ্জ করব। তখন আমি কি বলবো এই আইটা তুলে দিয়ে সে জায়গায় ইউ লিখব যেহেতু বক্তা তুমি আর এই কথাটা তোমার নিজের কথা তুমি নিজের মুখে বলেছ যে আমি জানি না তাহলে আমি মানে কে আমি মানে তো এখানে তুমি নিজের ব্যাপারে বলেছ সেই জন্য আইটা তুলে দিয়ে আমি যখন আনসারটা লিখবো তখন আমি কি করব আইটা তুলে দিয়ে সে জায়গায় বক্তা যেহেতু ইউ তাই আই এর পরিবর্তে ইউ বসাবো ঠিক আছে এবার আমরা জানি যে কমা কোটেশনের আগে থাকা রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি হয় কোটেশনের মধ্যে থাকা প্রেজেন্টেন্সটাও পাস টেন্সে বদলে যায় তাহলে ডু নট এর পাস্ট ফর্ম কী হবে ডিড নট সেটা বসিয়ে দিয়েছি নো ভাব যেমন আছে তেমন বসে যাবে অনেক সময় অনেকে ভুল করে কি করে ভাবে যে বাইরে সেটটা পাস্ট আছে যখন তাহলে ভেতরে বি ভার্ভ বলো বা ভার্ভ বলো যা আছে পরপর পাস্ট হবে কিন্তু মনে রাখবে একই বাক্যে পরপর পাস্ট ফর্ম হয় না তাহলে প্রথমে যখন আমরা ডু নটটাকে ডিড নট করলাম তার মানে ডুটাকে ডিড করেছি মানে এটাই পাস্ট টেন্স হয়ে গেছে এর পরে কিন্তু ভার্ভের পাস্ট ফর্ম আবার বসাবে না ঠিক আছে তাহলে নো যেমন আছে প্রেজেন্ট ফর্মে তেমনই বসে যাবে এখানে ডিড করবে তারপরে আবার নো এর পাস্ট ফর্ম নিউ করবে এরকম কিন্তু হয় না ডাবল পাস্ট ফর্ম একই বাক্যে বসাবে না তাহলে সেন্টেন্স ভুল হয়ে যাবে তাহলে যেহেতু আমি ডুটাকে ডিডে চেঞ্জ করে ফেলেছি মানে ডু এর পাস্ট ফর্ম ডিড করে দিয়েছি সেজন্য পরবর্তীকালে ভার্ব নোটাকে প্রেজেন্ট ফর্মেই রেখে দেব ওটাকে আর চেঞ্জ করবো না আর ইট যেটা রয়েছে ওর তো কোনো পরিবর্তন নেই তাই যেমন আছে তেমন বসে গেল এবার একটা কথা বলি শোনো যে সমস্ত বাক্যে দেখবে স্পিকার বা বক্তা যে রয়েছে তার পরে যে ভার্বটা দেওয়া রয়েছে সেই ভার্বের পরে যদি টু না দেওয়া থাকে যেমন ধরো দু নম্বর সেন্টেন্সটাতে লেখা রয়েছে ইউ সেড টু মি এখানে লক্ষ্য করো সেড টু দেওয়া রয়েছে সেড টুর পরে মি একটা অবজেক্ট আছে সেড টু লেখা থাকলে তুমি খেয়াল করবে তারপরে অবশ্যই অবজেক্ট থাকবে অবজেক্ট না থাকলে টুটা থাকবে না যেমন ওপরেরটাতে দেখো ইউ সেড তারপরে টু নেই তারপরে অবজেক্টও নেই সেজন্য শুধু ইউ সেড থাকলে সেটা যেমন আছে তেমনই বসে যাবে কোনো পরিবর্তন হবে না কিন্তু যখন সেড টু লেখা থাকবে আর তারপরে একটা অবজেক্ট থাকবে সেক্ষেত্রে আমরা আনসার লেখার সময় সেড টুটাকে বদলে সে জায়গায় টোল্ড লিখতে পারি এবং টোল্ড লিখবো ঠিক আছে তাহলে টু তুলে দিয়ে সেখানে টোল্ড বসালাম তাহলে ইউ টোল্ড মি অবজেক্টের জায়গায় অবজেক্ট বসে যাবে শুধু টুটা চেঞ্জ হয়ে হবে ঠিক আছে এবার এগুলো যেহেতু সবই নর্মাল সেন্টেন্স বা স্টেটমেন্টে দেওয়া রয়েছে কোটেশনের মধ্যে থাকা উক্তিটা কি করে বুঝছি না কোটেশনের মধ্যে সাবজেক্ট বিভার্ব অবজেক্ট অথবা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফর্মেই দেখো সেন্টেন্সটা সাজানো আছে এবং লাস্টে ফুল স্টপ আছে তার মানে এগুলো সব নর্মাল সেন্টেন্স তো নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি কমা কোটেশান তুলে লিংকার কি বসে দ্যাট এখানেও তাই বসেছে তাহলে ইউ সেড টু তুলে দিয়ে টোল্ড বসালাম মি অবজেক্টটা যেমন আছে তেমন বসে গেল কমা কোটেশান তুলে দ্যাট হলো এইবার ভালো করে আমাকে কোটেশানের মধ্যে পড়ে দেখতে হবে কে কাকে বলছে এখানে বলেছে ইউ আর অনেস্ট কি বলা আছে ইউ আর অনেস্ট তুমি হও সৎ তুমি মানে কে কাকে বলছে বলতো তাহলে একটুখানি সামনের দিকে ভালো করে দেখো বক্তা আছে ইউ মানে তুমি 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 কাকে বলছো 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 আমাকে আমাকে তাহলে কি তোমার কথাটা হুবুহু এখানে কোট করা আছে তাহলে তোমার মুখ থেকে কি বেরোলো যে তুমি হ সৎ তাহলে তুমি মানে তুমি নিশ্চয়ই আমাকে তুমি বলেছিলে এই কথাটা তুমি কাকে বলছো আমাকে বলছো তো তাহলে তুমি কথাটার মধ্য দিয়ে তুমি কাকে বলতে চেয়েছ আমাকে বলতে চেয়েছ সেই জন্য ইউটা তুলে দিয়ে আমি এখানে লিখব আমি যেহেতু তুমি বক্তা আর তুমি আমাকে বলেছিলে কি বলেছিলে যে তুমি সৎ তুমি সৎ এই কথাটা কার কথা তোমার মুখ থেকে বেরিয়েছে কার উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে তাহলে নিশ্চয়ই তোমার মুখ থেকে তুমি শব্দটা যেটা বেরিয়েছিল সেটা আমাকে উদ্দেশ্য করে বেরিয়েছিল সেই জন্য তুমি কথাটা তুলে দিয়ে সে জায়গায় আমি নিজের কথা লিখব যে আমি আই এবার দেখো টু এস এটা তার আমরা জানি টেলের ফর্ম বাইরের এই রিপোর্টিং ভাবটা যেহেতু পাস্ট ফর্মে আছে আর কোটেশনের মধ্যে যেহেতু আর বি ভাবটা প্রেজেন্টেন্সে আছে তাহলে আমরা আগের ভিডিওতে দেখেছি বাইরে পাস্ট ভেতরে প্রেজেন্ট থাকলে কি করতে হয় এই প্রেজেন্ট ফর্মটাকেও পাস্টে বদলে ফেলতে হয় তাহলে আই এর পরে পাস্ট টেন্স এর বি ভার্ব কি হবে ওয়াজ কেন প্রেজেন্ট টেন্স এর বি ভার্ব আর দেওয়া আছে প্রশ্নে কিন্তু পাস্ট টেন্স এর বি ভার্ব তো আর হয় না কি হবে আই এর পরে পাস্ট টেন্স এর বি ভার্ব কি বসবে সিঙ্গুলার ফর্মের পরে ওয়াজ তাহলে আই ওয়াজ অনেস্ট যেমন আছে তেমন বসে গেল ফুল স্টপ আচ্ছা আরো বেশ কিছু এক্সাম্পল করি তোমাদের বাকি ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে দেখো পরেরটা দেখো ইউ সেড তুমি বলেছিলে শি নিউ ইট সে জানতো এটা তাহলে ইউ সেড এরপরে কোনো টু নেই আর কোনো অবজেক্টও নেই তার মানে ইউ সেড যেমন আছে তেমনই বসে যাবে কমা কোটেশন তুলে দ্যাট বসবে যেহেতু এটা নর্মাল সেন্টেন্স এবার দেখো তুমি বলেছিলে কি বলেছিলে শি নিউ ইট সে জানতো এটা সে মানে কে তুমি কিন্তু নির্দিষ্ট করে বলনি। এই সে মানে একটা মেয়ে আমরা বুঝতে পারছি কিন্তু সেই মেয়েটির নাম কি নির্দিষ্ট করতে কিছু নেই এবং এখানে একটা ছোট্ট নোট আমি করে রেখেছি তোমাদের সুবিধের জন্য তোমরা নিজেদের খাতাতেও কিন্তু এটা কপি করে নেবে এখানে বলা আছে থার্ড থার্ড কোনগুলো হি শি দে হি হার দেয়ার এই যে প্রনাউনগুলো আমরা দেখছি এই প্রনাউনগুলোর মধ্যে কোনো একটা যদি কোটেশনের মধ্যে থাকে তাহলে অবশ্যই মনে রাখবে যে সেই প্রনাউনটার কোনো চেঞ্জ হবে না আবারও বলছি থার্ড পার্সন যেগুলো সেই প্রোনাউনগুলোর কোন একটা তুমি যদি কোটেশনের মধ্যে দেখো তাহলে জানবে আনসার লেখার সময় বা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করার সময় সেই প্রোনাউনটার মানে সিটাকে চেঞ্জ করে তুমি আবার অন্য কিছু বসিয়ে ফেলো না ইউ বা আই বা অন্য কিছু লিখবে না সি যেমন আছে তেমনই বসে যাবে কেন না যেহেতু এটা থার্ড পারসন অবশ্যই নোট করো এটা ভীষণ ইম্পর্টেন্ট তাহলে ইউ সেট যেমন আছে বসে গেল কমা কোটেশন তুলে দ্যাট বসে গেল এবার তোমার মুখ থেকে বেরোনো এই কথাটার মধ্যে যে মেয়েটির কথা বোঝানো হয়েছে সেই মেয়েটি যেহেতু নির্দিষ্ট করে কিছু বলা নেই তাই আমি সিটা সি রেখে দেব এই প্রোনাউনটাই থাকবে এবার দেখো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কোটেশনের বাইরে যদি ভার্ভের পাস্ট ফর্ম থাকে আর কোটেশনের ভেতরেও যদি ভার্ভের পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা কি করি কোটেশনের ভেতরের টেন্সটা পাস্ট পারফেক্টে বদলে ফেলি তার মানে সাবজেক্ট সি তো বসে গেল তারপরে হ্যাড বসবে পাস্ট পারফেক্টের নিয়ম কি সাবজেক্টের পরে হ্যাড তারপর থার্ড ফর্ম নো নিউ তার থার্ড ফর্ম হচ্ছে নোন ইট যেমন আছে বসে গেল এর তো কোনো চেঞ্জ নেই লাস্টে অবশ্যই ফুল স্টপ নেক্সট দেখো পরের এক্সাম্পলটা ইউ সেড তুমি বলেছিলে হি ইজ অনেস্ট তুমি বলেছিলে সে হয় সৎ তাহলে এখানেও দেখো ইউ সেড তারপরে কোনো টু নেই বা কোনো অবজেক্ট নেই তাই ইউ সেড যেমন আছে তেমনই বসে গেল এর কোনো চেঞ্জ হবে না কমা কোটেশান তুলে দ্যাট বসলো নর্মাল সেন্টেন্স তাই এবার তুমি কার কথা বলেছ হি মানে কোন একটা ছেলের কথা বলেছ সে কে আমরা কেউই জানি না তাহলে হি যেহেতু থার্ড পার্সনের মধ্যেই পড়ে সে কারণে এই প্রোনাউনটা যেমন আছে তেমনই বসে যাবে এরও কোনো পরিবর্তন হবে না শুধু পরিবর্তনটা কোথায় হবে যেহেতু কমা কোটেশনের আগে দেখো ভার্বের ফর্ম আছে আর কোটেশনের মধ্যে আছে প্রেজেন্ট ফর্মের এর বি ভার্ব সুতরাং বাইরে পাস্ট ভেতরে প্রেজেন্ট থাকলে আমাদের কি করতে হবে এই পাস্টটাকে দেখে আমাদের ভেতরের প্রেজেন্ট ফর্মটাকেও পাস্টে বদলে ফেলতে হবে তাহলে কি হবে হি যেমন আছে থার্ড পারসন বসে গেল তারপরে হির পরে কি হয় পাস এর বিভার কি হবে ওয়াজ যেহেতু হি সিঙ্গুলার ফর্ম এক বচন তাই তারপরে বিভার হবে ওয়াজ অনেস্ট যেমন আছে তেমন বসে গেল নেক্সট দেখো এক্সাম্পল নেক্সট আছে ইউ সেড তুমি বলেছিলে দে আর বিজি তারা হয় ব্যস্ত এখানেও দেখো একই রকম দে হচ্ছে থার্ড পারসনের মধ্যে পড়ে তাহলে ইউ সেড যেমন আছে তেমনই বসে যাবে শেডটাকে আবার ভুল করে টোল্ড করবে না কারণ সেডের পরে টু নেই তারপরে কোনো অবজেক্ট নেই সে কারণে সেড যেমন আছে তেমনই বসবে কমা কোটেশন তুলে দ্যাট বসলো নর্মাল সেন্টেন্স যেহেতু তারপরে কি হবে এই দে মানে তারা তারা কারা আমরা জানি না নির্দিষ্ট করে কিছু বলা নেই তাই দেটা দে যেমন আছে বসে যাবে যেহেতু থার্ড পারসন এর কোনো পরিবর্তন হবে না এবার দেখো ভালো করে লক্ষ্য করো দে আর বিজি বলেছে ও এখানে একটা জিনিস ভুল লেখা হয়েছে বাইরে পাস্ট আছে আর ভেতরে প্রেজেন্ট ফর্মে আছে বি ভার্ভ সেক্ষেত্রে এখানে হবে ওয়ার দে ওয়ার বিজি হবে কেন বাইরে যদি পাস্ট থাকে ভেতরে যদি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে আমরা ভেতরের ওই প্রেজেন্ট ফর্মটাকেও পাস্ট ফর্মে বদলে ফেলি তাহলে দেখো দে যেহেতু প্লুরাল ফর্ম তারপরে পাস্ট টেন্স এর বিভাব কি হবে ওয়ের ডাব্লিউ ই ঠিক আছে তাহলে দে ওয়ে বিজি হয়ে গেল যেহেতু বিজির কোনো চেঞ্জ নেই তাই যেমন আছে তেমনই আমরা বসিয়ে দেব আচ্ছা এবার নেক্সট দেখা যাক ইউ সেড তুমি বলেছিলে কোটেশনের মধ্যে লেখা আছে শি ইজ মাই সিস্টার্স ফ্রেন্ড সে হয় আমার বোনের বন্ধু তাহলে ইউ সেড যেমন আছে তেমনই বসে যাবে এর কোনো চেঞ্জ হবে না কমা কোটেশন তুলে দ্যাট হয়ে গেল শি যেহেতু থার্ড পারসনের মধ্যে পড়ে এই যে এখানে লিস্টে আছে দেখো তাই শিটা যেমন আছে তেমন বসে গেল এবার বাইরে পাস্ট ভেতরে প্রেজেন্ট ইজ প্রেজেন্টেন্স এর বিভাব তার মানে আমাকে কি করতে হবে তাহলে এই ভেতরের প্রেজেন্ট ফর্মটাকে পাস্টে বদলাতে হবে তাহলে কি হবে পরে পাস্ট ফর্মের বিভার কি হয় ওয়াজ যেহেতু সি হচ্ছে সিঙ্গুলার ফর্ম এক বচন তারপরে পাস্টেন্স এর বিভাব হবে ওয়াজ যদি এটা প্লোরাল ফর্ম থাকতো বা বহু বচন থাকতো একের বেশি তবে আমার পাস্টেন্স এর বিভাব হতো ওয়ার ঠিক আছে তাহলে শি ওয়াজ হলো এবার দেখো ভালো করে লক্ষ্য করো এই পুরো কথাটা কি বলেছে সে হয় আমার বোনের বন্ধু সে মানে কে নির্দিষ্ট করে জানি না তাই সে যেমন আছে তেমন বসিয়ে দিয়েছি আমার বোন এই আমার বোন মানে কার বোন এই পুরো কথাটা কার মুখ থেকে বেরিয়েছে তোমার মুখ থেকে তাহলে তুমি বলেছিলে কি যে আমার বোন তার মানে নিশ্চয়ই তুমি তোমার বোনের কথা বলেছিলে তাহলে আমি যখন আনসার লিখবো আমি তো আর আমার বোন লিখবো না কি লিখবো তোমার বোন তবেই তো আমি বোঝাতে পারবো যে তোমার সঙ্গে তার সম্পর্কটা কি তাহলে তোমার বোন সেই জন্য এই মাই কথাটা তুলে দিয়ে আমি তোমার করলাম তুমি নিজের মুখে বলেছিলে আমার বোন ভালো করে বোঝো তাহলে সেটা যখন আমি এসে আমার মার কাছে বলবো তাহলে আমি কি বলবো আমার বোন বলবো না আমি বলবো তোমার বোন সেই জন্য মাইটা তুলে দিয়ে ওখানে আমি লিখলাম ইয়র যেহেতু স্পিকার ইউ তুমি সেই জন্য তাহলে তোমার বোনের বন্ধু যেমন আছে তেমন বসে গেল শুধু খালি চেঞ্জটা লক্ষ্য করবে আমি কোথায় কোথায় চেঞ্জ করছি আর চেঞ্জ কিভাবে হবে সেটা তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি এই ভেতরের সেন্টেন্স মানে কোটেশনের ভেতরে থাকা এই পাটটা এটা যে প্রথম বক্তা রয়েছে তার মুখ থেকে বেরিয়েছে সে নিজেই কথাটা বলেছে সেটা যদি তুমি একবার বুঝে যাও ভালোভাবে তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি তুমি যখন নিজের বোন বলে কথাটা বললে তাহলে সেই কথাটা যখন আমি আমার উক্তিতে বলবো আমি তখন কি বলবো তোমার বোন বলবো আমি তো আমার বোন বলবো না সেই জন্য এখানে তোমার বোন লেখার জন্যই ইয়োর সিস্টারটা লেখা হয়েছে ঠিক আছে এবার আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই ইউ সেড তুমি বলেছিলে শি ইজ হিজ সিস্টার সে হয় তার বোন তাহলে ইউ সেড যেমন আছে তেমন বসে গেল কমা কোটেশন তুলে দ্যাট বসলো শি কিন্তু থার্ড পার্সনের মধ্যে পড়ে তাই তার কোনো চেঞ্জ হবে না সেই প্রণাউনটা একইভাবে বসে গেল এবার বাইরে পাস্ট আর ভেতরে দেখো প্রেজেন্ট তাহলে কি হবে এই পাস্টটাকে দেখে আমাকে প্রেজেন্টটাকে পাস্টে চেঞ্জ করতে হবে সি যেহেতু সিঙ্গুলার ফর্ম এক বছর তারপরে পাস্টেন্সের বিভাগ এর কি হবে ওয়াজ তাহলে মানে কার বোন সেটাও নির্দিষ্ট করে বলা নেই আর আমরা জানি হিজ এই মানে প্রনাউনটাও কিন্তু থার্ড পার্সনের মধ্যেই পড়ে সে কারণে এটারও কোনো চেঞ্জ হবে না হিজ সিস্টার যেমন আছে তেমনই বসে যাবে দেখো এই যে কোনটা কোন পার্সনের মধ্যে পড়ে সেগুলো যদি একটু মুখস্থ করে ফেলতে পারো বা মনে রাখতে পারো তাহলে চট করেই দেখলেই তুমি বুঝে যাবে যে এর মধ্যে থাকা কোন প্রোনাউনটা চেঞ্জ হবে আর কোনটা চেঞ্জ হবে না বোঝা গেছে তাহলে শুধু পরিবর্তনটা কি হলো টেন্সের পরিবর্তন আর কিছু নয় এবার নেক্সট এক্সাম্পল দেখি হি সেড টু রোহিত সে বলেছিল রোহিতকে কি বলেছিল ইউ আর মাই ফ্রেন্ড তুমি হও আমার বন্ধু এখানে কে কাকে বলেছে ভালো করে বুঝতে হবে হি একটা ছেলে রোহিতও একটা ছেলে যখন আমরা এরকম দেখবো যে দুটো ছেলের মধ্যে কথোপকথন হচ্ছে বা দুটো ছেলে একে অপরকে কিছু বলছে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই কোটেশনের মধ্যে থাকা অংশটার পরিবর্তনটা বা এটার চেঞ্জটা একটু খেয়াল রেখে করতে হবে হি সেড টু তাহলে সেড টুর পরে এই যে অবজেক্ট আছে রোহিত তাহলে সেড টু তুলে আমরা কি করব টোল্ড বসাবো রোহিত যেমন আছে তেমন বসে গেল আর স্পিকার তো আগেই বসে গেছে তাহলে হি টোল্ড রোহিত হলো সেড টু তুলে কিন্তু টোল্ড বসাবে অনেকে ভুল করে টোল্ডের এর পরে আবার টুটা রেখে দেয় না সেড টু এটা পুরো উঠে তবেই টোল্ড হবে তার পরিবর্তে রোহিত যেমন আছে বসে গেল কমা কোটেশন তুলে দ্যাট বসলো যেহেতু এটা নর্মাল সেন্টেন্স কি করে বুঝছি নর্মাল সেন্টেন্স শুরু হচ্ছে সাবজেক্ট দিয়ে তারপরে হয় বিভার্ভ থাকবে না হলে ভার্ভ থাকবে তারপরে অবজেক্ট থাকবে লাস্টে ফুল স্টপ থাকবে ঠিক আছে তা এবার কি দেখো তাহলে ইউ এই ইউ মানে তুমি এই পুরো কথাটা কার মুখ থেকে বেরিয়েছে এই প্রথম যে বক্তা রয়েছে প্রথম যে বক্তা আছে হি তার নিজের মুখ থেকে বেরোনো কথা তাহলে হি মানে একটা ছেলে তো সে বলছে তো সেই ছেলেটা বলছে কি বলছে তুমি হও আমার বন্ধু এই তুমি কথাটার মধ্য দিয়ে সে কাকে বোঝাতে চেয়েছে রোহিতকে কেন কেন কি সে তো বলছে সে তো কথাটা কার সাথে বলছে রোহিতের সাথে বলছে তাহলে রোহিতকে যখন সে এই কথাটা এই যে কোটেশনের মধ্যে থাকা অংশটা বা বাক্যটা সে বলছে সে মানে এই ছেলেটা বলছে রোহিতকে ভালো করে বোঝো এই ছেলেটা বলছে রোহিতকে কি বলছে তুমি হও আমার বন্ধু তাহলে তুমি মানে কে নিশ্চয়ই রোহিত তাহলে রোহিত যেহেতু ছেলে তাই বারবার রোহিত নামটা না লিখে আমি ইউ তুলে দিয়ে তার জায়গাতে ছেলেদের ক্ষেত্রে প্রণাউন কি বসাবো হি মানে সে সে মানে কে এই রোহিত যেহেতু দুজনই ছেলে তাই যাতে গুলিয়ে না যায় সেজন্য আমি এখানে নির্দিষ্ট করে ব্র্যাকেটের মধ্যে বুঝিয়ে দেব নামটা লিখে যে এই হি মানে কে আর এই হি মানে কে তাহলে এই তুমি কথাটার মধ্য দিয়ে সেই ছেলেটি কাকে বুঝিয়েছিল রোহিতকে সেজন্য আমি হি লেখার পর ব্র্যাকেটের মধ্যে রোহিত লিখে দিয়েছি যাতে পরীক্ষক বুঝতে পারে যে আমি এই ছেলেটাকে কোন ছেলেটা বোঝাচ্ছি এই প্রথম ছেলে নাকি রোহিত কারণ হি মানেও ছেলেদেরকে সে বলা হয় আর রোহিতের পরিবর্তেও যদি আমি হি বসাই তাহলে সেটাও কিন্তু ছেলেকে বোঝায় তো দুটো ছেলের মধ্যে কথোপকথন হচ্ছে কোনটা কোন ছেলে সেটা কি করে বুঝব সেই জন্য ব্র্যাকেটের মধ্যে যদি তার নামটা রেখে দেওয়া যায় তাহলে বুঝতে সুবিধে হয় আচ্ছা সবসময় জানবে এই ছেলেটি আর রোহিত এই দুজনের মধ্যে হওয়া কথাটা তুমি শুনে এসে নিজের উক্তিতে বা নিজের মতো করে অন্য কাউকে ধরো তুমি বলছ তাহলে এই সেন্টেন্সটাকে তুমি ন্যারেশান চেঞ্জ করে নিজের উক্তিতে কিভাবে লিখবে সেটাই হচ্ছে আনসার তাহলে দুটো ছেলের মধ্যে কথোপকথন তুমি শুনে এসছ সেই ছেলেটি রোহিতকে কি বলেছিল তুমি হও আমার বন্ধু এই কথাটা শুনে এসে তুমি যখন বাড়িতে তোমার মাকে বলবে তাহলে তুমি কি বলবে যে সেই ছেলেটি রোহিতকে বলেছিল যে রোহিত হয় তার বন্ধু বা রোহিত ছিল তার বন্ধু এটাই তো বলবে সেই জন্য এই ইউটা তুলে দিয়ে সেখানে হি বসালাম যেহেতু রোহিত ছেলে এবং অবশ্যই পাশে ব্র্যাকেট দিয়ে রোহিত লিখে দিলাম তাতে লোকে ভুল করবে না যে প্রথম বক্তা বলে একে কিন্তু ভুল করবে না সবাই বুঝবে যে আচ্ছা এই হিটা হচ্ছে রোহিত হলো এবার দেখো বাইরে সেড পাস্টেন্স টোল্ডো পাস্টেন্স সে কারণে আর এর পাস্ট ফর্ম বসাতে হবে ওয়াজ কেন হি এক বছর বিভার ফ্রেন্ড আমার বন্ধু এই আমার বন্ধু মানে কে বলেছে এই কথাটা কে বলেছে আমার বন্ধু প্রথম বক্তা এই কোটেশনের মধ্যে থাকা কথাটা সবসময় জানবে প্রথম যে স্পিকার আছে বাক্যের একেবারে প্রথমে সেই বক্তার তাহলে সে কে একটা ছেলে তাহলে ওই ছেলেটি যখন নিজের মুখে বলছে যে আমার বন্ধু এই কথাটা আমি যখন লিখব আমি কি আমার বন্ধু লিখব না আমি কি লিখব ওই ছেলেটির বন্ধু বা তার বন্ধু তাহলে ছেলেদের ক্ষেত্রে তার ইংরেজি কি হিজ হিজ ফ্রেন্ড কেন হিজ করলাম মাইটাকে চেঞ্জ করে হিজ কেন করলাম যেহেতু আমার বক্তা আছে হি আর সে নিজের কথা বলেছে যে আমার বন্ধু সেই জন্য আমি তার বন্ধু কথাটা বোঝাবো কি লিখে হিজ ফ্রেন্ড লিখে মাইটা তুলে দিয়ে সেক্ষেত্রে হবে হিজ ফ্রেন্ড মানে তার বন্ধু রোহিত ছিল তার বন্ধু এইটাই আমি বোঝাতে চাইছি আমার বাড়িতে এসে আমি আমার মার কাছে বা অন্য কারো কাছে গল্প করছি যে সেই ছেলেটি রোহিতকে বলেছিল যে কি বলেছিল তুমি মানে এখানে কে রোহিত তাহলে রোহিতের পরিবর্তে হি বসিয়েছি পাশে ব্র্যাকেটে লিখেও দিয়েছি যে এটা রোহিত এই হি মানে এই ছেলেটাকে রোহিত রোহিত ছিল তার বন্ধু তার মানে এই প্রথম বক্তা যে তার বন্ধু যেহেতু সে নিজেই স্বীকার করেছে মাই ফ্রেন্ড বলে আমার বন্ধু বলে সেই জন্য ওইটাকে চেঞ্জ করে আমি লিখলাম হিজ ফ্রেন্ড তার বন্ধু ঠিক আছে লাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আজকের এই টপিকটা শেষ করব লাস্ট এক্সাম্পলটা দেখো এখানে লেখা আছে মাদার রিনা মা কল মি তুমি আমাকে ডাকবে তাহলে মাদার আর রিনা দুজনেই মেয়ে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করবে সেটা ব্র্যাকেটে পাশে না লিখে দিলে কিন্তু লোকে বুঝতে পারবে না তাহলে মাদারের পর সেড টু তুলে দিয়ে টোল্ড বসাবো তারপরে অবজেক্ট রিনা যেমন আছে তেমন বসে গেল হলো কমা কমাকটান তুলে দ্যাড হলো এবার দেখো ইউ এই পুরো উক্তিটা কার মুখ থেকে বেরিয়েছে প্রথম বক্তা মানে মায়ের মুখ থেকে বেরিয়েছে মা কাকে বলছে কথাটা রিনাকে বলছে কি বলছে তুমি ডাকবে আমাকে তুমি মানে তাহলে কে মা কাকে তুমি বলে বলেছিল রিনাকে তাহলে আমরা রিনা যেহেতু মেয়ে তাই তার পরিবর্তে সি বসাবো ইউ এর জায়গাতে শি বসাবো ঠিক আছে এইবার পাশে ব্র্যাকেটে অবশ্যই লিখে দেব এই সি মানে কে মাকেও আমরা সি দিয়ে বোঝাতে পারি যেহেতু মহিলা রিনাও যেহেতু মেয়ে আমরা তাকে সি দিয়ে বোঝাতে পারি কিন্তু আমাকে বুঝতে হবে যে এই দুজন মহিলার মধ্যে কাকে আমি সি দিয়ে বোঝাচ্ছি যেহেতু মা রিনাকেই এই কথাটা বলছে তাই ইউ তুমি মানে এখানে রিনাকে বোঝানো হচ্ছে আর রিনার পরিবর্তে আমি সি লিখেছি তাই ব্র্যাকেটে পাশে লিখে দেব রিনা বলে মানে এই সিটা রিনাকে বোঝাচ্ছে হলো এবার দেখো এই যে সেড টু পাস্টে আছে সেড এসে আই ডি ডি আছে মানে সে কারণে এই যে ব্র্যাকেটের মধ্যে থাকা উইল যেটা রয়েছে বিভার্ভ এটার বসিয়ে দাও পাসফর্মের পাস্টফর্ম উড কলের কোনো চেঞ্জ নেই মি মানে আমাকে আমাকে মানে এই কথাটা কে বলছে মা বলছে মা নিজের কথা বলছে যে আমাকে ডাকবে তাহলে আমাকে মানে মা কার কথা বলেছে মা নিজের কথা বলছে কিন্তু মা আর রিনার মধ্যে এই কথোপকথনটা শুনে এসে আমি যদি নিজের উক্তিতে এটাকে বদলাই তাহলে আমি তো আর বলবো না যে আমাকে আমি কি বলবো ওই মাকে তাহলে মেয়েদের ক্ষেত্রে তাকে ইংরেজি কি হয় হার তাহলে এই মি মানে আমাকে ওই আমাকেটাকে তুলে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে ওই মাকে তাহলে মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে তাকে ইংরেজি কি হয় হার সেই জন্য হার বসিয়ে দিয়েছি ভালো করে এক্সাম্পলগুলো তোমাকে দেখতে হবে বুঝতে হবে কে কাকে বলছে সেই অনুযায়ী তোমাকে চেঞ্জ করতে হবে আজকের বেশ কয়েকটা এক্সাম্পলের সাহায্যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বা থার্ড পার্সনের মধ্যে কোন পার্সন কোটেশনের মধ্যে থাকলে তার পরিবর্তন কিভাবে হয় আশা করি একটু হলেও তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে তোমাদের কাছে যে বই আছে সেখান থেকে এই ধরনের যত ন্যারেশান চেঞ্জের কোয়েশ্চেনগুলো পাচ্ছ সেগুলো অবশ্যই খাতায় কপি করে করার চেষ্টা করো দেখো যে এই রুলসগুলো অ্যাপ্লাই করে বা যে নোটগুলো তোমরা ছোটো ছোটো করে খাতায় লিখলে সেগুলো পাশে রেখে এই সেন্টেন্সগুলো তোমরা সলভ করতে পারছো না মানে ন্যারেশান চেঞ্জগুলো করতে পারছো না যদি মনে হয় যে এর ওপর আরও বেশ কিছু এক্সাম্পলের তোমাদের প্রয়োজন তাহলে আমাকে কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে আমরা ন্যাশন চেঞ্জের অন্য পার্ট নিয়ে আবার হাজির হব আজকের ভিডিও এখানেই শেষ করি থ্যাংকস ফর ওয়াচিং